নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্লু টি বা নীল চা। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে লেবু, এলাচ আর নীলকণ্ঠ ফুল, বা আমরা একে অনেকে অপরাজিতা ফুলও বলি। ফুলটাকে প্রথমে পরিষ্কার করে নেব। ফুলের যে সবুজ অংশটা আছে, সেই সবুজ অংশটা বা বোটা বা বৃন্তটা ফেলে দেব। ফেলে পরিষ্কার করে দিয়ে শুধুমাত্র নীল রঙের যে অংশ ফুলের, সেটাই আমরা নিয়ে নেব। এইভাবে ফুলগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আমি এখানে 15টা ফুল নিয়েছি 2 কাপ চায়ের জন্য। ফুলগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়ে আমি এরকম বড় 1 কাপ জল দিয়ে দিচ্ছি প্রথমে। আরো 1 কাপ জল দিয়ে দিলাম, মোট 2 কাপ জল দিলাম। 2টো এলাচকে আমি ক্রাশ করে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে 15টা অপরাজিতা ফুল দিচ্ছি। ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ফুলটা এবার খুব ভালো মতো সেদ্ধ হতে দেব। এই সময় জেনে নিন এই চা খাওয়ার উপকারিতা। এই চা খেলে অ্যান্টিবায়োটিক গুণ সমৃদ্ধ এই চা, অর্থাৎ কিনা নীল চা খেলে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, ডায়াবেটিসের সমস্যা হবে না এবং খিদেও কমবে। এনার্জি দেয় এই চা। এতে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট সারাদিন শরীরকে সতেজ রাখে, দুশ্চিন্তা ও ডিপ্রেশন দূর করে। এতে থাকা অ্যামিনো অ্যাসিড উদ্বেগ কমায়, স্ট্রেস দূর করে, ওজন কমাতে ও চর্বিকে বার্ন করতে সাহায্য করে এই নীল চা। এদিকে আমাদের চাও তৈরি হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। প্রথমে 1টা কাপে ছেঁকে নিলাম, আবারও অন্য 1টি কাপে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেছে 2টো কাপে। এবার আমি অন্য 1টা কাপে দিয়ে দিচ্ছি সামান্য পাতিলেবু, অর্থাৎ কিনা আমি যে পাতিলেবুটা কেটে রেখেছিলাম সেই লেবুটা আমি দিয়ে দিচ্ছি। এবারে দেখুন কি সুন্দর ম্যাজিকের মতো কাজ করছে এই লেবুটা। যে কাপে আমি লেবু দিলাম না সেই কাপের কালারটা দেখুন, আর যে কাপে আমি লেবুটা দিলাম সেই কাপের কালারটা লক্ষ্য করুন, একদম ম্যাজিকের মতো চেঞ্জ হয়ে গেল কালারটা। দেখতেই পেলেন কিভাবে আমি তৈরি করে ফেললাম নিমেষে ব্লু টি বা নীল চা। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্ত।